ক্যান্সার আক্রান্ত ফাহমিদার স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুলের সঙ্গে বাঁধবেন ঘর। স্বপ্ন সত্যি করে মাহমুদুলও প্রেমিকার হাতে রেখেছিলেন তার হাত। গত 9 মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্তু ভাগ্যের কি করুণ পরিণাম, 12 দিন পেরুতে না পেরুতেই এলো দুঃসংবাদ। অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন ফাহমিদা। সোমবার সকাল 7টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেডিকেল সেন্টার থেকে জানা যায়, সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইতোমধ্যে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। 26 বছর বয়সী ফাহমিদা বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে MBA করেন। শিক্ষাজীবনে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি ছিল, বিয়ের কথাবার্তাও হয় 2020 সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যান্সার ধরা পড়ে।